আসসালামু আলাইকুম। অ্যালয় অ্যালুমিনিয়াম ফার্নিচার পক্ষ থেকে গাজী হুমায়ুন চলে এলাম। আজকে আপনাদেরকে অনেক ছোট্ট একটি কিচেন ডেকোরেশন দেখানোর জন্য, যাদের রান্নাঘরটি খুব ছোট। এখানে আমি 7 ফিট বাই 5 ফিট একটি রান্নাঘর আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি, দেখুন। এখানে আমরা নিচে একটি স্ল্যাব ছিল, ভেঙে ফেলেছি। এখানে স্ল্যাবটা ভেঙে আমরা একটি ক্যাবিনেট বক্স করে, 3টি ডয়ার, অনেকগুলো পাল্লা করে দিয়ে উপরে একটি গ্রানাইট বসিয়ে দিয়েছি। দেখেন ডয়ারগুলো একই সমান রেখেছে, যেটার ভিতরে আপনি যেই ধরনের আপনার কৌটা বাটি থেকে শুরু করে থালা বাসন সব কিছু আপনি সুন্দর করে রাখতে পারবেন। আপনি এটা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা, সাবান পানি দিয়ে ওয়াশ করতে পারবেন, কালার লাইফ টাইম গ্যারান্টি পাবেন, ঘুণে ধরবে না, মরিচা পড়বে না। এটা দেখেন যে উপরে একটি মাছ বরাবর একটি ক্যাবিনেট করেছে, 2টা পাল্লা দিয়ে বাম পাশে একটি কিচেন উঠ, তারপরে আবার 2টা পাল্লা। আমরা এই যে ওভেনটাও আমরা উপরে ক্যাবিনেটে সেট আপ করে দিয়েছি। এখানে এই কিচেন হুটে ক্লায়েন্টে কেনা ছিল, যার কারণে আমরা এখানে এটা ফিটিং করতে বাধ্য ছিলাম। তাছাড়া আমরা এখানে একটি স্লিম কিচেন হুড সাজেস্ট করতাম, যেটার কারণে আমরা উপরে, যেহেতু রান্নাঘরটি ছোট, উপরে ক্যাবিনেটের জায়গাটা আমরা ইউজ করতে পারতাম। মাত্র 6 ইঞ্চি একটি কিচেন হুডের পাইপ পাস হয়ে গেলে বাকি জায়গাটা আমরা ইউজ করতে পারতাম। তো এখানে যেহেতু একটু বক্স হুড কেনা ছিল, যে কারণে আমরা এটা ইউজ করেছি। তারপরে দেখবেন যে আপনার বাম পাশে 2টি পাল্লা দিয়ে একটি বক্স করেছি। পাল্লাটা বক্সটা খুব ছোট, কিন্তু আপনি দেখেন অনেক জিনিস রাখা যাবে। মাঝখানে একটি তাক করে দিয়েছি, নিচে একটি মশলা রাখার বক্স করেছি স্বল্প ঢিপের ভিতরে। রান্নাঘরটা খুব অল্প স্পেসের ভিতরে, আলহামদুলিল্লাহ কাস্টমার খুব বেশি খুশি হয়েছেন যে এত ছোট জায়গার ভিতরে এত বেশি ইউটিলাইজ করে একটি রান্নাঘর করে দিয়েছি। কারণ ওনাদের নিচের স্ল্যাবগুলো অনেক জায়গা নষ্ট হয়েছে। দেখেন সিঙ্কের নিচে জায়গাটা আমরা ব্যবহার করার জন্য উপযোগী করে দিয়েছি। তাক থাকলে আপনি কিন্তু এই জায়গাগুলো এতটা ফ্রি পাওয়া যেত না, যার কারণে আমরা তাকটা ভেঙে এখানে, দেখেন চুলার নিচে একটি তাক থাকবে, তাকটা খোলা আছে, তাক থাকবে, এখানে হাঁড়িপাতি রাখতে পারবে। আর এই জায়গাটা একটি ওয়াশিং মেশিন বসবে। ছোট্ট একটা রান্নাঘরের ভিতরে এত কিছু রাখার পর আবার একটা ওয়াশিং মেশিন সেট আপ করা হয়েছে। এখানে প্লেট রাখার জন্য আপনার একটা ট্রে দেওয়া আছে, উপরে একটি কর্নার করে অনেক ছোট মশলার আইটেমগুলো রাখতে পারবে। তো যারা এত ছোট্ট, অনেক ছোট্ট একটি স্পেসের ভিতরে আপনার অ্যালুমিনিয়াম দিয়ে কিচেন ক্যাবিনেট করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন, সারা বাংলাদেশে কাজ করে দেই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।